কিসের রাগ বাবা, এদিকে তাকাও তো, তোমার ভ্যালেন্টাইন ডেতে তোমার গার্লফ্রেন্ড তোমার কাছে আসেনি, তো আমি কি করতে পারি? তোমার ভ্যালেন্টাইন ডেতে তোমার গার্লফ্রেন্ড এলো না সেটার জন্য তো আমি দায়ী নাই বলো? তোমার গার্লফ্রেন্ড অন্যজনের সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, তুই রোজ জানলা দিয়ে তাকে দেখো, আর সেই ভ্যালেন্টাইন ডের দিনে তোমাকে পাত্তা না দিয়ে অন্য কারোর সাথে জানলা দিয়ে পালিয়ে গেলো, তাহলে কি করে হবে? তা সেই জন্য আমি কি দায়ী? হ্যাঁ, আমি কি দোষ করেছি বলো? আমার দিকে তাকাও একটু, একটু তাকাও, এত রাগ করে না আমার উপরে। তোমার গার্লফ্রেন্ড আমি এনে দেবো, অত চিন্তা করো না, এদিকে তাকাও, গার্লফ্রেন্ড এনে দেবো বলছি তো। আরে তুমি পুরুষ মানুষ, তোমার একটা ছেলে 10টা গার্লফ্রেন্ড হয়ে যাবে, চিন্তা করছো না? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, তোমার অনেক গার্লফ্রেন্ড হয়ে যাবে, তুমি সকাল হতে দেখবা জানলা দিয়ে তোমার কত গার্লফ্রেন্ড লাইন হয়ে গেছে, অনেক গার্লফ্রেন্ড পেয়ে যাবা, এখানে প্রচুর গার্লফ্রেন্ড ঘুরে বেড়ায়, দেখবা সকালবেলাতে যেটা পছন্দ বলবে সেটার সাথে তোমার লাইন লাগিয়ে দেবো, বুঝছো? তোমার ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করে দেবো তার সাথে, এদিকে তাকাও। বাবা এত রাগ, ঠিক আছে রাগ করলে কালকে গার্লফ্রেন্ড নিয়ে আসি, তারপরে যদি তোমার রাগটা ভাঙে।